আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম কোন মন্ত্রীর সঙ্গে বিএনপির নেতারা সচিবালয়ে বৈঠক করলেন। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে 29 মার্চে জনসভার জন্য অনুমতি আসায় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে তাৎক্ষণিক ফল পাননি তারা, তবে অপেক্ষায় থাকবে বিএনপি। গত মঙ্গলবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের এই কথা জানান নজরুল ইসলাম। বৈঠক শেষে বেলা 11:40 সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য আমরা কয়েকবার তারিখ ঘোষণা করেছি কিন্তু অনুমতি না পাওয়ায় করতে পারিনি। এবার আমরা এসে 29 মার্চে জনসভাটি করার জন্য কথা বলেছি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে গত 22 ফেব্রুয়ারি ও 19 মার্চ দুই দফা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েও সাড়া পায়নি বিএনপি। এরপর সমাবেশের জন্য 29 মার্চ নতুন তারিখ ঠিক করে গত 29 মার্চ আবারও ঢাকা মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয় বিএনপি, কিন্তু এবারও অনুমতি না পেয়ে বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র নেতারা ষষ্ঠ মন্ত্রীর দ্বারস্থ হন। নজরুল ইসলাম বলেন, মন্ত্রী বলেছেন সভা করার ব্যাপারে সাধারণত কোনো আপত্তি নাই, এ ব্যাপারে যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে আজকেই উনি কথা বলে আমাদেরকে জানাবেন, আমরা অপেক্ষা করব তার অনুমতির জন্য। এছাড়া মহানগর পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বলেই সরকারের সহযোগিতা পাওয়ার প্রত্যাশায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান বিএনপির এই নেতা। জনসভার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সমাবেশের অনুমতি যেহেতু পুলিশ কমিশনার দেন তার কাছেই তিনি জানতে চাইবেন সমাবেশে কোনো অসুবিধে আছে কিনা, জনসভার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। কাজেই তিনি যখন মনে করেন যে এখানে আশঙ্কা থেকে যায় কোনো কিছুর, তখনই তিনি স্থান পরিবর্তন কিংবা তারিখ পরিবর্তনের কথা বলেন কিংবা অন্য কোনো জায়গায় করার কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের পুলিশ কমিশনার যদি মনে করেন 29 মার্চ কোনো অসুবিধা নাই তাদের সভাটি করার জন্য, তখন তিনি সেই ব্যবস্থা নেবেন। আমাকে তারা অনুরোধ করেছেন একটু ভেবে দেখার জন্য, আমি নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে আলাপ করে তাদের কাছে জানতে চাইব অসুবিধাটা কোথায় এবং অসুবিধা আছে কিনা। এই বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে রেসপন্স করেছেন তা কোয়াইট পজিটিভ মনে হয়েছে, তবে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। অনুমতির ব্যাপারে আশাবাদী কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখেন আশাবাদী তো মানুষের হওয়াই উচিত, তবে নিরাশার অনেক ঘটনা আমাদের আছে, আমরা আরও নিরাশ হব এটা আশা করি না, কিন্তু যে পর্যন্ত না ইতিবাচক ফল পাই সে পর্যন্ত খুব বেশি পাওয়ার কোনো কারণ দেখি না। এদিকে বিএনপিকে ঢাকা জনসভা করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সভা করছে, সভা একদমই করছে না সেটা নয়, কোনো সময় স্থান পরিবর্তন হচ্ছে কিংবা সময় একটু পরিবর্তন হচ্ছে তা তারা সভা করছেন, কিন্তু এখানে যে দেওয়া হচ্ছে না সেটা কথা ঠিক নয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 11টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর প্রবেশ করে। প্রতিনিধি দলে বাকি 2 সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর প্রবেশ করে প্রতিনিধি দলে বাকি 2 সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী।